টানা দুই জয়ে আইপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল চেন্নাই সুপার কিংস। এরপর ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারের স্বাদ পায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। নিজেদের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হেরেছিল তারা। তবে হোম ভেন্যুতে কলকাতার বিপক্ষে সাত উইকেটে ঘুরে দাঁড়ায় এম এস ধোনির দল। পাঁচ ম্যাচে তিন জয়ে পয়েন্ট তালিকার তিনে চেন্নাই, অন্যদিকে সমান ম্যাচে দুই জয়ে সাথে মুম্বাই। সবশেষ দুই ম্যাচে হোম ভেন্যুতে জয়ে বাড়তি আত্মবিশ্বাসী মুম্বাই। রোববার 14 এপ্রিল ঘরের মাঠে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত 8টায়। মুম্বাইয়ের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে চোট কাটিয়ে একাদশে জায়গা পেয়েছেন লঙ্কান পেসার মাথিসা পাথিরানা, তাকে জায়গা দিয়ে তীক্ষ্ণা বাদ পড়েছেন। টাইগার পেসার মুস্তাফিজও সিএসকের একাদশে আছেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স।